উড় বই হারা বই ডানা মিলব আকাশে আকাশে বাতাসে এখনো বলিনি, বলতেও চাচ্ছি না। কাচ্ছি সবার পর যখন সবাই জানবে আপনিও জানবেন। আসিফ এন্ড সাইফ, একটা কথা না বলে আমি পারছি না। তোমরা যদি দুজনে এভাবে একসাথে কাজ করো, প্রফিট মার্জিন অফ ইউর কোম্পানি উইল রিচ দ্য স্কাই। কিন্তু মা, সাইফ মনে হয় ব্যাপারটা পছন্দ করেনি। ও বোধহয় তোমাকে আরেকটু স্মার্টই দেখতে চায়। জি সাহেব, শোনো না, অহনের সাথে তো আমার দেখা হয়েছে, তোমাকে বলেছে? দীপান্বিতা এইচআর এ যে জয়েন করেছে, ওর সাথে তোমার দেখা হয়েছে? কেমন লাগে ওকে বলো তো। আরে, একবার না করাতে চুপসে গেলি, আরও কয়েকবার জিজ্ঞেস করলে বলেও দিতে পারতাম, যদিও বসের মানা আছে। শোন, যার আন্ডারে জব করছিস তার মানা শোনা তোর রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সেটা যদি সম্ভব হয় করো। এখন কি আমি আমার চাকরি নিয়ে কথা বলতে পারি? ওহ মোনা, চাকরি নিয়ে আবার কথা বলার কি আছে? দিস ইজ জাস্ট সিম্পলি আ জব। শুনে শুনে তাহলে চলে আসুন আজকে একসাথে ডিনার করি। কদিন ধরে না ভীষণ মানে খুব একা একা লাগছে। হ্যালো। হ্যালো, দীপান্বিতা বলছি। দিস ইজ সেফ। হ্যালো, সরি স্যার, আপনার এই নাম্বারটা। লিসেন ডিয়ার, দিস ইজ মাই পার্সোনাল নাম্বার এবং এই নাম্বার থেকে আমি আমার পার্সোনাল কলগুলি করে থাকি। আপনি কি মাকে চাচ্ছেন? আমি কিন্তু অফিসে। আই নো ভেরি ওয়েল, তুমি ঠিক এই টাইমটাতে অফিসেই থাকো। লিসেন, আমি আসলে তোমাকে কল দিয়েছিলাম খুব প্রয়োজনে। কক্সেস বাজারে একটা প্রজেক্ট আসিফ ডিল করছে এবং আসিফকে আমি তোমার নামটা সাজেস্ট করেছি, অ্যান্ড আই হোপ তোমার এই কাজটি করতে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। না স্যার, প্রবলেম থাকবে কেন? এটা তোমাকে দেখে আমি বুঝেছিলাম, ইউ আর নট লাইক আদার্স। অবশ্য কনফারেন্সে আমি নিজেও 2-3 ঘন্টার জন্য জয়েন করব এবং তুমি যদি চাও তুমি আমার সাথে ফিরতে পারো। থ্যাংক স্যার, দ্যাট উইল বি মাই প্লেজার। ওকে, ছাড়ছি এখন, বাই। কক্সেস বাজারে জয়েন করবে মনে হয়, এখন শিওর না। ওই রুটটা ঠিক হবে না, গাজীপুরের কোনো একটা স্পট সিলেক্ট কর, দেন কনফার্ম কর আমাকে। কক্সেস বাজারে তো মনে হয় আমাকেও পাঠাবে, কী করবো বলতো? পার্সোনাল রিলেশন তুই ডেভেলপ কর, সাহেব যখন লিফটে উঠে পড়বে তুইও তখন লিফটে উঠে পড়বি, দেখবি ওই তোকে ডিনারের অফার করবে। শিওর? 6 মাস ধরে অবজার্ভ করা হচ্ছে দু ভাইকে, আসিফ রায়হান না সাইফ রায়হানের কথা বলছি আমি। মা,
ভাই ভাই একটা ফোন করব, নাম্বারটা রাখেন, নাম্বারটা রাখেন। এই যে নে ভাই, একটু তাড়াতাড়ি। হ্যালো হ্যালো সুস্মি, কি হয়েছে বৌদি? সুস্মি তুই কোথায়? তাড়াতাড়ি বাসায় আয়, বাড়িওয়ালা লোকজন নিয়ে এসে আমাদের বাড়ির সমস্ত জিনিসপত্র বের করে দিচ্ছে। কি বলছো, মনে হয় মিলি ওরা কোথায়? না না, ওরা তো কেউ বাসায় নেই। সুস্মি তুই কোথায় আছিস? তুই তাড়াতাড়ি বাড়ি আয়। বৌদি আমি এখনই আসছি। শোনো, তুমি মন্টিকে কিছু বলো না, হ্যাঁ? আর বেরি যখন করে দিচ্ছে তখন তুমি ঠান্ডা মাথা সব কিছু গুছিয়ে বের হও। হ্যাঁ ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যালো হ্যালো আসিফ, আমি একটা জরুরি মিটিংয়ে যাচ্ছি। বাবা আমার কক্সবাজারের প্রজেক্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে, আমি এসে সব বলছি তোমাকে। এখন রাখি, বাই।
কি ব্যাপার, আপনি আবার এসেছেন? ভাইয়া, এক মাসের জন্য, এক মাসের জন্য কি আপনার বাসাটা আমরা ভাড়া নিতে পারি না? আশেপাশে কোনো বাসা এক মাসের জন্য নিতাম। আশেপাশে কেউ তো আপনার লাগে দুটো কথাও বোঝা যাচ্ছে না। আমি তো আমার বাসায় আপনার বইবার গেছিলাম নাকি? ভাইয়া, সেই জন্যই তো ফেরত আসলাম। এখন দেখেন আপনি একটা একটা যদি কিছু করতে পারেন। আচ্ছা চলেন, আপনারে আর এখন বাসার খবর দিই। সাব লেট, ওরা অবশ্য পুরুষ মানুষ চাইছিল। আচ্ছা অসুবিধা নাই, ওই বাড়ি আল আমার বড়ো ভাই তো, আমি বললে রাজি হয়ে যাবার পারে। আমার বাড়িতে আমার বউ রাজি হবো না, বুঝেন না? গার্জিয়ান ছাড়া আমার মানুষ তো ভাড়া দিবার চায় না, বুঝেন না? আচ্ছা আপনি খাড়ান, আমি ভিতর দিয়ে আইতেছি। শোনো, যে জন্য তোমাকে ফোন করলাম, তোমার মেয়েকে আমার লাগবে ছবির একটা ক্যারেক্টারের জন্য। ওর লুকটা একটু আনইউজুয়াল তো, তাই ওকে কাস্ট করতে চাইছি। চরিত্রটা ছোট বাট ভেরি ইম্পর্ট্যান্ট। দীপা অভিনয় করবে ভাবছো? ও কি কখনো অভিনয় করেছে? তুমি কি কখনো করেছিলে? সবারই তো একটা শুরু থাকে, ওরও না হয় হবে। আর অ্যাক্ট্রেস সিলভিয়ার মেয়ে, অভিনয়ের একটা বেসিক জ্ঞান তো আছেই নাকি? কাজিম, তুমি আমার মেয়েকে চিনো না, শি ইজ নট এট অল ইন্টারেস্টেড। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো, তুমি ওর হয়ে উত্তর করছো কেন? তোমাকে তো মনে হচ্ছে সেইসব চাপিয়ে দেয় মায়েদের মতো, যারা বাচ্চাদের হয়ে সব কথার উত্তর করে। আচ্ছা বাবা, দেন কল লেটার এট নাইট, এই মুহূর্তে বাড়িতে ফেরে নি, ঠিক আছে? ও ওকে, ভালো থেকো। ওকে বাই। হ্যালো, এত বারবার কেন ফোন করছো? শোনো, আমার না অনেক মন খারাপ। তো জানতে চাইবে না কেন মন খারাপ? তুমি কি এই কথাটা বলার জন্য আমাকে ফোন করেছো এখন? হ্যাঁ, আশ্চর্য, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পানি? আমি এসব কথা এখন শুনতে চাচ্ছি না, আমি পরে শুনবো। আমি কাকে কি বলছি? ইউ আর অলওয়েজ ফ্রিক। লিসেন, আমি জরুরি একটা মিটিং আছে, এখন রাখছি, বাই।
বেস্ট অফ লাক। তুমি জয়েন করাতে আমি অনেক রিল্যাক্সড, জানো। এখন আমি নিশ্চিন্তে আমার প্রজেক্টে কনসেন্ট্রেট করতে পারবো। ভালো, তাই বলে দেখো পুরো মাসটাই কক্সবাজারে কাটিয়ে দিই। কেন মিস করবে? মনে হয় করব। তানে মনে হলেই চলবে? শিওর হওয়ার জন্য আমি না হয় কাজে আর একটু বেশি কনসেন্ট্রেট করব। তোমাকে যেতে হবে, মায়ের গাড়ি মা আসছে। তানিয়া, বাইরে গিয়েছিলে? হ্যাঁ, অফিস থেকে ফিরলাম। অফিসের জন্য তুমি কি একটু বেশি সময় দিয়ে ফেলছো না? তুমি তো জানো মা, আই ওয়ান্ট টু শাইন ইন মাই লাইফ। আমিও তাই চাই, বাট যে অফিসে তুমি জয়েন করেছো, I'm not convinced with that company at all.